আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার ট্যুরে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা কোথায় যাব এবং কী কী করব সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো সকালবেলাতে চলে এসেছি আমরা ঢাকা রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে। এখানে আমরা সকালের নাস্তা করব। এই রেস্টুরেন্টটি আমার অনেক ভালো লেগেছে, তাই এখানেই বেশিরভাগ আমরা খাবার খেতে এসেছি। এই রেস্টুরেন্টে কেউ যদি এসে বলে আমি শুভা ওহির ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনাদের রেস্টুরেন্টে খেতে এসেছি, তাহলে খাবারের মূল্য কিছু পরিমাণে ডিসকাউন্ট করে দেওয়া হবে। তো সকালে যে যার যার মতো নাস্তা করছে, আমাদের সকালের নাস্তা এসে গেছে। আজকের সকালের নাস্তায় আমরা অর্ডার করেছি চিকেন ভোলা খিচুড়ি। চিকেন হচ্ছে খিচুড়ির ভিতরে দেওয়া, তারপর ডিম ভাজি, ডাল, নান রুটি ও সালাদ। সকালের নাস্তা শেষ করে আমরা বেড়াতে বেড়াতে চলে যাব এখন বিচে। আজকে আমরা যাব সুগন্ধা বিচ পয়েন্টে। কক্সবাজার শহরটি ঘুরে ঘুরে দেখতে দেখতে যাব। শহরটি অনেক বড় এবং খুবই পরিষ্কার, কোথাও কোনো প্রকারের নোংরা নেই। এর জন্য শহরটি আমার অনেক ভালো লেগেছে। এই তো এটা হচ্ছে পাহাড়, শহরের মধ্যে বিশাল বড় একটি পাহাড়। বৃষ্টির কারণে পাহাড় পিচ্ছিল হয়ে গেছে, এই জন্য আমি পাহাড়ের কাছে যাব না। অটোতে উঠলে ভালোভাবে আমি আপনাদেরকে শহরটি দেখাতে পারবো না, এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে আপনাদেরকে শহরটি ভালো করে দেখাতে পারি। তো আমরা প্রায় সুগন্ধা বিচ পয়েন্টের কাছে চলে এসেছি। হেঁটে যাওয়ার কারণে ভিডিওটি একটু কাঁপতেছে, আপনারা কিছু মনে করবেন না। তো ধীরে ধীরে আমরা বিচ পাড়ে চলে এসেছি। কি বলবো, এই জায়গায় পা পড়ার সাথে সাথে মনের মধ্যে এত আনন্দ লাগে বলে বোঝানোর মতো না। আশেপাশে অনেক ধরনের দোকান, প্রচুর লোকজন। হেঁটে পানির কাছে যাচ্ছি। প্রথম দিন পানির ঢেউ দেখে আমার অনেক ভয় লেগেছিল, কিন্তু আজকে আর ভয় লাগছে না, কিছুটা ভয় কমে গেছে। সবাই সবার মতো আনন্দ করছে। আমি একা একা
একা নিজের মতো হাঁটতেছি আর আনন্দ করছি। আশেপাশে DSLR ক্যামেরা নিয়ে লোকেরা দাঁড়িয়ে আছে আর বলতেছে, ছবি উঠাবেন, ছবি ওঠান। আমরা ছবি ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আব্বু ছবি উঠাচ্ছে আর আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, কারণ পানি অনেক বড় বড় ঢেউ আসছে সেই জন্য। এভাবে আমরা গোসল করতে করতে অনেক ছবি উঠে ফেললাম। গোসল শেষ করে ফ্রেশ হয়ে হোটেল থেকে সোজা চলে এসেছি ঢাকা রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে আছে পোয়া মাছের কারি, রূপচাঁদা কারি, চিকেন বিরিয়ানি, ডাল ও সবজি। লাঞ্চ শেষ করে আবার আমরা চলে গেছি বিচ পাড়ে। আমরা আবারও ক্যামেরাম্যানের কাছে থেকে ছবি উঠাচ্ছি। এই ছবিগুলোই একসময় স্মৃতি হয়ে থাকবে। বাসায় গিয়ে যখন এই বিচ পাড় মিস করব, তখন এই ছবিগুলো দেখব। ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে। সূর্য অস্ত দেখার অনেক ইচ্ছা ছিল, বাট
আকাশে মেঘ থাকার কারণে সূর্য অস্ত দেখতে পেলাম না। রাত্রে আমরা চলে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করতে। এই হচ্ছে রাতের কক্সবাজারের মার্কেট গুলোর দৃশ্য। তো আমরা ঘুরে ঘুরে মার্কেট গুলো দেখছি। আশেপাশে অনেক শুটকি মাছের গন্ধ। শুটকি মাছ আমি খাই না, তাই শুটকির গন্ধটা আমার কাছে ভালো লাগে না। তো আমরা এক শুটকি মাছের দোকানে চলে এসেছি। আমার অবস্থা শুটকির গন্ধে খারাপ হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি আচারের দোকানে। এই যে ভাইয়া দিচ্ছে এটা আমাকে, সুন্দর একটা শাক। তুমি একটা খাবে না, তুমি একটা খাও। মার্কেট থেকে আমরা চলে এসেছি হোটেল কর্নারে। এখন ঘড়িতে সময় 12টা। এখানে কনসার্ট সিঙ্গাররা অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছে। আমি আর কথা বলবো না, আপনারাই আপনাদের নিজ কানে শুনুন। গানের বিরতি হয়েছে আর এর মাঝে আমরা কিছু খেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।